এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয় খবর দেয়। নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সোমা, আপনারা দেখছেন বাংলার মুখ। দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ কিছু খবর। বিজেপির ধর্মীয় বিভাজনের রাজনীতি, সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করছে একমাত্র তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসই সেই মঞ্চ যেখানে দাঁড়িয়ে এই দমবন্ধকর সাম্প্রদায়িক রাজনীতির বিরোধ করা সম্ভব, ভারতের গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষতার কাঠামো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। তাই রাজনৈতিক শুভবুদ্ধি রয়েছে যেখানে তারাই তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। কৃষ্ণনগর পৌরসভার দ্বিজেন্দ্র মঞ্চে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন সাংসদ মহুয়া মৈত্র। তিনি মনে করেন নদিয়া জেলায় নতুন করে শাসক দলের সুদিন ফিরছে। সাংসদের হাত ধরে প্রায় শতাধিক যুবক যুবতী আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন। অন্যদিকে কৃষ্ণনগর যুব মোর্চার সভাপতি জয়ন্ত সাহার হাত ধরেও প্রায় শতাধিক যুবক যুবতী তৃণমূলে যোগ দেন। এভাবেই গেরুয়া শিবিরে ভাঙন স্পষ্ট হয়ে উঠছে বলে জানান মহুয়া মৈত্র। তিনি বলেন একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীর উন্নয়নের জোয়ার, অন্যদিকে ধর্মনিরপেক্ষ মানুষের রাজনীতি, এই দুয়ে ভর করেই একাধিক যুবক যুবতীরা তৃণমূলে যোগ দিচ্ছেন। অন্যদিকে বিজেপি ছেড়েও মা মাটি মানুষের দলে ভিড় জমাচ্ছেন নেতা কর্মীরা। আর এভাবেই একুশের লক্ষ্যে শুরু হয়ে গিয়েছে জোড়াফুল শিবিরের প্রস্তুতি। কি হয়েছে, ইন্ডিয়াতে একটা ইডিওলজিক্যাল ডিভাইড হয়ে গেছে, যারা একদিকে ডান দিকে, একদিকে তাদের বিরোধী। সেখানে যারা এই বিজেপির যারা হিন্দু ঘরের ছেলেও তারাও হয়তো পছন্দ করছে না যে এই রকমের হিন্দু মুসলমান রাজনীতি। তারা আজকে দেখছে বাংলায় যে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির শিবিরটা একমাত্র শিবির যাতে লড়াই দিতে পারছে। সেখানে অনেক নন পলিটিক্যাল ছেলে যারা আগে রাজনীতি করেনি, কিন্তু আজকে ভারতবর্ষের এই পরিস্থিতি দেখে তারা বলছে যে না, আমরা এগিয়ে আসতে চাই, আমরা ইনভলভ হতে চাই, আমরা কী করব। তাই সেরকম ছেলেদের যাতে মেইনস্ট্রিমে আনতে হবে, সবাই যে একেবারে ছাত্র পলিটিক্সের মাধ্যমেই ঢুকবে, আমি যেরকম ছাত্র পলিটিক্স কোনোদিন করিনি, ছাত্র পলিটিক্স মাধ্যমেই ঢুকবে হয় না, তাহলে আর ঢুকবে কী করে, জয়েন করবে কী করে। সবার বাবা মা তো নেতা হয় না, কারো যদি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই, সে স্টুডেন্ট পলিটিক্স করেনি, কিন্তু তবু সে আজকে জয়েন করতে চায়, তাকে যাতে কোনোভাবে পার্টিতে জয়েন করে তাদের আমাদের স্রোতে আনা, এটাই মূল উদ্দেশ্য। ডেভেলপমেন্ট এবং অ্যান্টি কমিউনালিজম, এই দুটো জিনিসে আজকে তৃণমূল লোকে আসতে চায়। আসানসোল মেগা কর্পোরেশনকে নিজের হাতে মনের মতো করে সাজিয়েছেন আসানসোলের মহানাগরিক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সভাপতি জিতেন্দ্র তেওয়ারি। শহরের সৌন্দর্যায়ন যেমন হয়েছে, তেমনই শহরবাসীর সুবিধার জন্য পৌর নিগমের তরফে আসানসোল শহর জুড়ে তৈরি হয়েছে নানান প্রকল্প। শহরের বিবি মোড়, গির্জা মোড়ে তৈরি হয়েছে শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতীক্ষালয়, রানীগঞ্জ জামুরিয়াতেও তৈরি হয়েছে। এবার একেবারে আন্তর্জাতিক মানের শীততাপ নিয়ন্ত্রিত যাত্রী প্রতীক্ষালয় তৈরি হলো আসানসোলের রাহা লেন মোড়ে। সোমবার যাত্রী প্রতীক্ষালয়টির উদ্বোধন করে আসানসোলের মহানাগরিক জিতেন্দ্র তেওয়ারি বলেন, যাত্রী প্রতীক্ষালয়ের পাশাপাশি ওয়াটার এটিএম, পুরুষ এবং মহিলাদের জন্য পৃথক শৌচাগার সমস্তই রয়েছে এখানে। বাংলার প্রতিটি নোবেলজয়ী বঙ্গরত্নের উদ্দেশ্যে এই প্রতীক্ষালয়টি উৎসর্গ করা হয়েছে। আসানসোল শহরের সবচেয়ে পুরনো বাস স্টপেজ এই রাহা লেন, এখানে একটি প্রাচীন গাছও রয়েছে। আজও যে গাছতলায় আড্ডা দিতে ভালোবাসেন শহরবাসী, তাদের সেই সেন্টিমেন্টও মাথায় রেখেছিলেন আসানসোলের মহানাগরিক। বাস স্ট্যান্ডের সৌন্দর্যায়নের পাশাপাশি তাই প্রাচীন ওই গাছের তলাটিও ভালোভাবে বাঁধিয়ে দেওয়া হয়েছে পৌর নিগমের তরফে, যাতে আসানসোলের সান্ধ্য আড্ডা সংস্কৃতি বেঁচে থাকে। পরিকল্পনাহীনভাবে গড়ে ওঠা প্রাচীন এই শহরটির দায়িত্ব নেওয়ার পর গত 5 বছরে শহরের সৌন্দর্যায়নে যে যে উদ্যোগ নিয়েছেন জিতেন্দ্র তেওয়ারি তা সত্যিই প্রশংসনীয়। রবীন্দ্র ভবনের সংস্কার, আর্ট গ্যালারি সহ বিবিধ প্রকল্পের বাস্তবায়ন করেছেন তিনি। ন্যাশনাল স্ট্যান্ডার্ডে তো অনেক প্যাসেঞ্জার সেট হয়েছে, আন্তর্জাতিক মানের একটা প্যাসেঞ্জার সেট যদি হয়, যেটা আমেরিকা, চাইনা, লন্ডন, অন্যান্য বড় শহরে যে ধরনের প্যাসেঞ্জার সেট থাকে, সে ধরনের একটা প্যাসেঞ্জার সেট আমাদের আসানসোলে হবে না কেন? এবং সেটাকে মর্যাদা দিয়েই এখানে রাহালেন মোড়ে বিজেপি সরকার যেভাবে দেশ পরিচালন করছে তাতে কোনো দিশা দেখতে পাচ্ছেন না সাধারণ মানুষ। প্রতিদিন একটু একটু করে তাদের জীবন ধারণ কঠিন থেকে কঠিনতর হয়ে চলেছে। দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের, রান্নার গ্যাস, পেট্রোপণ্য, অগ্নিমূল্য, এর পাশাপাশি মরার ওপর খাড়ার ঘায়ের মতো নেমে এসেছে সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বেসরকারীকরণের সিদ্ধান্ত। এই সমস্ত জনবিরোধী সিদ্ধান্তের ঋণাত্মক প্রভাব পড়ছে মানুষের মধ্যে, বিজেপি কর্মীদের মধ্যেও। তাই দলে দলে তারা মা মাটি মানুষের দল তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছে।
আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে তৃণমূল কংগ্রেস কার্যালয়ে যুব তৃণমূল কংগ্রেস আয়োজিত এক সভায় বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল থেকে প্রায় 70 জন আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন কালচিনি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার ভগৎ। অন্যদিকে সুভাষিনী চা বাগানে অনুষ্ঠিত একটি সভায় বিজেপি শ্রমিক সংগঠন বিটিডব্লিউ থেকে প্রায় 100 জন যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এই সভায় দলবদলকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন আলিপুরদুয়ার জেলা তৃণমূলের কোঅর্ডিনেটর পাশাং লামা। জনিকা প্রোগ্রাম থে জহা পড়া সে হামারে 70 সে 80 পরিবার জো বিভিন্ন দল সে বিজেপি সে আরএসপি সে পরিবার ছোড় কে আজ টিএমসি মে হামারা জয়েন কিয়া হ্যায় উসকো আজ হামলোগ স্বাগত জানায়ে অর কুছ আগে কা কার্যসূচি কো লেকে চর্চা। জো পরিস্থিতি হ্যায় দেশ কা জো जिस तरीके से हमारे जो विपक्ष में जो भाजपा के साथ में हम लोग का जो विचारधारा का जो लड़ाई है, जिस तरीके से बीजेपी जिस तरीके से कार्य कर रही है वो गरीब के लिए काम नहीं कर रही, ये पूंजीवाद वाला पार्टी है, पूंजीवाद के लिए काम कर रही है। इसको देखते हुए जो आगे का जो कार्यकर्ता जो व्यक्ति जो परिवार जो बीजेपी के समर्थक थे लेकिन आज बीजेपी का जो कार्य कर रहे हैं जिस तरीके से छोड़ के टीएमसी का साथ है, जो मां माटी मानव सरकार में भरोसा कर रहे हैं कि ये आगामी दिन बंगाल इसी में सुरक्षित है, हमारा समाज भी सुरक्षित है, इस विश्वास से ही आज सभी लोग अपना दल छोड़ के बीजेपी को छोड़ के आज टीएमसी में ज्वाइन। बांग्लार मुख्य समाप्त बिरती संगे था নমস্কার। একটা অত্যন্ত কঠিন এবং সংকটজনক পরিস্থিতির সম্মুখীন আজ আমরা সবাই, কিন্তু বিশেষ করে আমরা যারা পশ্চিমবঙ্গবাসী একটা বহুমুখী সংকটের সম্মুখীন হয়েছি বলতে পারেন। তার কারণ সারা বিশ্বের তাবড় তাবড় দেশ যখন শুধুমাত্র করোনার বিরুদ্ধে লড়াই করছে, আমাদের এই রাজ্য আমাদের গর্বের পশ্চিমবঙ্গ লড়াই করেছে দুটো বিপর্যয়ের বিরুদ্ধে, তাও আবার একসাথে। একদিকে করোনার মতো মহামারী, অন্যদিকে আমফানের মতো বিধ্বংসী ঘূর্ণিঝড়। এবং আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে কিভাবে বাংলা লড়াই করে সচল অবস্থায় ফিরে আসার প্রচেষ্টা শুরু করেছে। আমি বিশ্বাস করি যে আমি আপনিতে না গিয়ে আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হই, কাজ করি আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে, ঐক্যবদ্ধ মনোভাব এবং বাংলাকে জয়ী করার লক্ষ্যে অবিচল থেকে আমরা যদি সকলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করি, তাহলে নিশ্চিতভাবে যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কাটিয়ে আবার সচল এবং স্বাভাবিকত্বে ফিরবে আমাদের এই প্রিয় বাংলা। আমি সকলকে অনুরোধ করব যে জাতি বর্গ বর্ণ ধর্ম দলমত নির্বিশেষে আপনারা এগিয়ে আসুন, বাংলাকে সাহায্য করুন, এই তমসাছন্ন পরিস্থিতি কাটিয়ে আবার যেন বাংলায় মুক্তির সূর্যোদয় ঘটে এবং করোনার বিরুদ্ধে এই লড়াইয়ে যেন আমাদের বাংলা জয়ী হয়। আমি সকলের কাছে অনুরোধ করব, রাজনীতির ঊর্ধ্বে উঠুন। নিশ্চিতভাবে একটা গণতন্ত্রে রাজনীতি হবে, কিন্তু মানুষের প্রাণ আগে, মানুষের জীবন আগে, এই রাজ্যের মাটি ঐতিহ্য এবং সম্প্রীতি আগে, এবং যে করেই হোক বাংলাকে আমাদের জয়ী করতে হবে। পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসেবে আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা আসুন, ঐক্যবদ্ধ হয়ে আমাদের যে প্রচেষ্টা এবং উদ্যোগ আমরা শুরু করেছি, বাংলার যুবশক্তি নামে যে কর্মসূচিটি আমরা শুরু করেছি, সেই কর্মসূচির সাথে সরাসরি যুক্ত হন এবং যুক্ত হয়ে বাংলার স্বার্থে কাজ করুন। এমন মনোভাব নিয়ে কাজ করুন যেখানে ধর্মের ভেদাভেদ নয়, রাজনৈতিক কাদা ছোড়াছড়ি নয়, যেখানে গঠনমূলক কাজই হবে শেষ কথা, যেখানে শেষ কথা হবে সম্মিলিত প্রচেষ্টা, যেখানে শেষ কথা হবে বাংলাকে জয়ী করার মনোভাব। আমরা এই কর্মসূচি শুরু করেছি যেখানে আমরা 100,000 সরাসরি যুব যোদ্ধাদের এই কর্মসূচির সাথে যুক্ত করব, যারা কোভিডের বিরুদ্ধে আমফানের বিরুদ্ধে লড়াই করে বাংলাকে জয়ী করতে চায়। রাজনীতি রাজনীতির জায়গায় নিশ্চিতভাবে থাকবে, নির্বাচন হবে, গণতন্ত্র থাকবে, এবং গণতন্ত্রে এটাই তো ঐতিহ্য যে নির্বাচনে একাধিক রাজনৈতিক দল লড়বে, মানুষের কাছে গিয়ে তারা কথা বলবে, মানুষ এক পক্ষকে গ্রহণ করবে, এক পক্ষকে বর্জন করবে, এক পক্ষ জয়ী হবে, এক পক্ষ পরাজিত হবে, কিন্তু সেসব পরে আগে আমাদের এই মাটির স্বার্থে লড়াই করতে হবে। স্বামী বিবেকানন্দ আমাদের বলেছিল যে ইচ্ছাশক্তি একটা জগৎকে পরিচালিত করে,
সেই সম্মিলিত প্রচেষ্টা এবং ইচ্ছাশক্তির মাধ্যমেই আমার দৃঢ় বিশ্বাস আগামী দিন জয় এই বাংলার হবে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে বলবো সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে এবং লকডাউনের নিয়মাবলী মেনে আপনারা সকলে ভালো থাকবেন। পরিবারের সকলকে আমার প্রণাম জানাবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। আবার ভাঙন গেরুয়া এবং বাম শিবিরে। নদিয়ার কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুব তৃণমূল সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রায় শতাধিক কর্মী সমর্থক বিজেপি এবং সিপিএম ছেড়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। যদিও করোনা মহামারীর বিধিনিষেধের জেরে সবাইকে দলীয় কার্যালয়ে ডেকে তৃণমূলে যোগদান করানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জয়ন্ত সাহা। তার দাবি, আগামী দিনে এই দল বদল আরও বাড়বে, শুধু নির্বাচন এগিয়ে আসার অপেক্ষা। পাশাপাশি যারা এখনো পর্যন্ত সক্রিয় রাজনীতিতে অংশ নেননি, তারাও করোনা এবং আমফান পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখে তার দ্বারা অনুপ্রাণিত হয়ে সক্রিয় রাজনীতিতে যোগ দিতে চাইছেন তৃণমূল কংগ্রেসের হাত ধরে। বাংলার মুখ্যমন্ত্রীর কাজের গতি এবং রাজ্যের উন্নয়নই এই সাফল্যের একমাত্র চাবিকাঠি। বা বিজেপির সমর্থক ছিলেন, নেতৃত্ব ছিলেন, তারা সকলে মমতা বন্দ্যোপাধ্যায় এই যে কোভিড-19 যুদ্ধে যে সামনের সারিতে থেকে লড়াই বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন তাতে আকৃষ্ট হয়ে এবং পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো যোগ্য নেতৃত্ব, যুব আন্দোলনের নেতৃত্ব, তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে তারা জয়েন করলেন। 100 জন কে আমরা আনুষ্ঠানিকভাবে আজকে জয়েন করালাম এবং তাদেরকে আমরা দলীয় পতাকা তুলে দিয়ে দলের মূলস্রোতে সামিল করলাম। নির্বাচন যতই এগিয়ে আসছে, ঘর ভাঙছে বিজেপির। শুধুমাত্র কর্মী সমর্থকরাই নয়, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপি নেতারাও। শনিবারই আসানসোল পৌর নিগমের 14 নম্বর ওয়ার্ডের বিজেপি শক্তি কেন্দ্র প্রমুখ গৌতম পণ্ডিত, বিজেপির তফসিলি জাতি শাখার সভাপতি রবীন্দ্র প্রসাদ, বিজেপি নেতা শ্যামল মালী সহ কমপক্ষে 100 জন বিজেপি কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী তথা আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটক এবং আসানসোল পৌর নিগমের মেয়র পরিষদ সদস্য অভিজিৎ ঘটকের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই দলবদল সম্পন্ন হয়। এদিনে দলবদল মঞ্চে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি উৎপল সিনহা। দিলীপ ঘোষ যে আদতে একজন মিথ্যাবাদী তা হাড়ে হাড়ে টের পেয়েছেন সাধারণ মানুষ এবং অবশ্যই বিজেপি কর্মীরা। তাই রাজ্যের প্রতিটি জেলায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক পড়েছে। প্রতিদিনই দলবদল। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে এভাবেই আক্রমণ করলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রূপনারায়ণপুরে আয়োজিত এক কর্মসূচিতে আবারও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির উপপ্রধান সহ অন্যান্যরা। এদিন হরিয়াতোরা অঞ্চলের উপপ্রধান চণ্ডী মুর্মু, কলাইকুণ্ডা বিজেপির মণ্ডল সভাপতি আকিন কপাট এবং বিজেপির মহিলা মোর্চা ব্লক সভাপতি সুলেখা প্রধানের নেতৃত্বে কয়েকশো বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অজিত মাইতির হাত ধরে জোড়াফুল শিবিরে যোগ দিলেন তারা। এই দলবদলের পরেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ করেন অজিতবাবু। তিনি বলেন, দিন কয়েক আগেই ফ্রন্ট ফুটে খেলার কথা বলেছিলেন দিলীপ ঘোষ, কিন্তু যেভাবে বিজেপি ছাড়ার হিড়িক পড়েছে তাতে এবার ব্যাক ফুটে খেলতে বাধ্য হবেন বিজেপির রাজ্য সভাপতি। এদিনের এই কর্মসূচিতে তৃণমূলের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি নির্মল ঘোষ, খড়গপুর গ্রামীণ বিধানসভার বিধায়ক দীনেন রায়, খড়গপুর 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন। বাংলার মুখ এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন পরবর্তী অনুষ্ঠান। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।